So hello students, as we start problem is introducing class 12 world ke tiya pa ekdam class small ke preparatory pa class 12 world ke jiman mathematics podila sobotke moi jodi dhuniya bostu boli kole jao sobotke beautiful thing introducing thik ase to sobotke dhuniya bostu kintu dhuniya ke kiya libo jetia interest diba tomar to rastai kunba ta koi ase ba kunba jodi koi ase jodi ami interest di sound to jodi bhal ho pare তেতিয়া হে আমাৰ ধুনীয়া নিচিনা দেখিম পিছৰ কিনি আমি ৰাখি লৈ কব হয়নে যদি আমি পাতাই নাই ছোৱালীজনী গৈ আছে গৈ থাকোঁ তেতিয়া আমি গমেই নাপাওঁ তাই ধুনীয়া নে ল'ৰাটো ধুনীয়া নে ছোৱালীজনী বা গাড়ী এখনৰ কথা যদি এক্সাম্পল দিয়ে তুমি ৰাস্তাত বহি আছে হয়নে গাড়ী এখন ধুনীয়াকৈ একদম পাৰ গৈছিল তুমি পাতাই নাই মোবাইলটো ব্যস্ত হৈ আছে তুমি যেতিয়ালৈকে নোচোৱা তুমি গমেই নোপোৱা কিমান ধুনীয়া বস্তু হয়নে তো ইণ্টিগ্ৰেশ্যনটো তেনেকুৱা মই জাষ্ট এক্সাম্পলটো দিছোঁ যেতিয়ালৈকে তোমালোকে নিজে টেষ্ট পাবলৈ ষ্টাৰ্ট নকৰা নিজে যেতিয়ালৈকে তোমালোকে বুজি নোচোৱা বস্তুটো কি হয় ভিতৰলৈ সোমাই নিদিব তেতিয়ালৈকে ইয়াক ধুনীয়া নেদেখা কিন্তু টানেই লাগি থাকিব চবতকৈ টান এইটোৱে লাগিব মেথছত তো মই সেইটোৱে ক'বলৈ গৈ আছোঁ যে যদি ইণ্টাৰেষ্ট পাবলৈ আছে মন দিব লাগিব প্ৰথম পৰা নিজৰ ছেল্ফ ষ্টাডিটো লাগিব মোৰ লগে লগে তোমালোকক বস্তুখিনি নোটছখিনি পাতি লৈ পেলাই আকৌ নতুন দুই এদিনটাক মান কুৱেশ্যন তোমালোকে যদি কৰি দিয়া লগে লগে লাহে লাহে দেখিবা যে ধুনীয়া হৈ গৈ আছে বস্তুটো এটা বিউটি এটা আছে ঠিক আছে লজিকেল মেথছ হয় একেবাৰে লজিকেল ৱেত গৈ থাকিব লাগে ষ্টেপ ৱাইজ টান নহয় টান কেতিয়া হ'ব যেতিয়া তোমালোকে একদম পাতা নিদিয়া নিচিনা কৰিব অকণমান টান নিচিনা প্ৰথমতে যদি টান নিচিনাকৈ পাই পেলাই এৰি দিওঁ বুলি ভাবা এই হৈ যাব পিছত চাওঁ তেতিয়া শেষ হ'ব তো মই জাষ্ট প্ৰথমতে ইণ্টিগ্ৰেশ্যন ষ্টাৰ্ট কৰাৰ আগত এখানে কৈ আছোঁ বস্তুটো বহুত দৰকাৰী বস্তু বহুত ধুনীয়া বস্তু গোটেইটো চেপ্টাৰটো বহুত দীঘল এঘাৰটাকৈ এক্সাৰচাইজ আছে লগত মিছেলিনিয়াছো আছে তো এটলিষ্ট 300-400 মান কুৱেশ্যনে আছে গোটেই চেপ্টাৰটো আমি কৰিব লাগিব ঠিক আছে সো স্টার্ট করব ইন্টিগ্রেশন আর একটা কথা ইন্টিগ্রেশন জানি বলে বা ইন্টিগ্রেশন করি বলে আমি ডিফারেন্সিয়েশন জানি বলে তো ডিফারেন্সিয়েশনের বেস লয়ে আমি ইন্টিগ্রেশন লাগ পড়ো ঠিক আছে তো ডিফারেন্সিয়েশনের যদি আগর ভিডিও পর আগর চ্যাপ্টারটি কমপ্লিট করা নাই আগর ভিডিও তো সাই হে আরে না হলে বহুত কষ্ট হবে তো সো ইন্টিগ্রেশন আজি প্রথম লেকচার আজি মই বেশি ভিতরে সময় না যাও জাস্ট ইন্ট্রোডাকশন দিম ইন্ট্রোডাকশন কি হয় বেসিক ফর্মুলা কিন্তু ইউজ করে ভেঙে দিম আমি আর অলপ ডিসকাস করে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেসটোয়ে ইন্টিগ্রেশন তার মানে কিবা এটা বস্তু ডিফারেন্সিয়েট করে আমি কিবা এটা পাইছো আকো হে রেজাল্টটো যদি ইন্টিগ্রেট করো আগো অরিজিনাল পাই তার মানে কি ডি ডি এক্স অফ সাইন এক্স যদি কস এক্স হয় ইন্টিগ্রেশন অফ কস এক্স কি হবো ইন্টিগ্রেশন অফ কস এক্স কি হবো সাইন এক্স হবো এটি আর একটা কথা তার লগতে যে যেতিয়া আমি ডি ডি এক্স লিখিছিলো ডি এক্স অফ তলত লিখো হয় ডি এক্স আমি তলত লিখো ডি এক্স তো কি বুঝায় যে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করছো উইথ রেসপেক্ট টু ডি টি হলে উইথ রেসপেক্ট টু টি ডিফারেন্সিয়েট করো ডি থিটা হলে উইথ রেসপেক্ট টু থিটা থিটা আমি ডিফারেন্সিয়েট করো তো ডি ডি এক্স ডি এক্স তো তলত লিখো তার মানে যে সাইন এক্স আমি উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করছো ইয়ার ডি এক্স তো তলত লিখে ইন্টিগ্রেশন অফ ডি এক্স তো লগত লিখো সাইন অফ এক্স তো ইন্টিগ্রেশন কস এক্স ডি এক্স তার মানে সাইন এক্স আকৌ লগত খালি প্লাস সি এটা দি দিব ইন্টিগ্রেশনের রেজাল্টত প্রতিটো রেজাল্টত প্লাস সি এটা দিব লাগিব কোর পা গিলে কি আহিলে মানে লাস্ট ফর্মুলা কি দিয়া আছে কোয়েস প্লাস সি কি হল ঠিক আছে নেক্সট ডিফারেন্স ডি ডি এক্স অফ সেকেন্ড ফর্মুলা ডি ডি এক্স অফ কস এক্স কি হল ডি ডি এক্স অফ কস এক্স হল মাইনাস সাইন এক্স মানে তো ইন্টিগ্রেশন সাইন এক্স কি হল ইন্টিগ্রেশন সাইন এক্স ডি ডি এক্স তো লগত লিখিছো ইকুয়াল টু দেব মাইনাস তো পালে পাবো পারো মাইনাস কস এক্স প্লাস সি ঠিক আছে নাম্বার 3 ডি ডি এক্স অফ টেন এক্স কি হল ডি ডি এক্স অফ টেন এক্স ইজ sec square x তো ইন্টিগ্রেশন অফ sec square x dx ইকুয়াল টু হবো tan x হয়ে যাবো tan x প্লাস 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 তো কোপ আর এসে কোপ হয়ে যাবে বলো সাই নম্বর d dx অফ sec x কি আছে sec x ইনটু tan x আছে মানে তো ইন্টিগ্রেশন অফ sec x tan x dx ইকুয়াল টু হবো sec x হবো লগত প্লাস কি এটা লাগে ঠিক আছে তারপর নম্বর 5 dx of cot x equal to yes minus cosec square x as well minus cosec square x so integration of cosec square x dx equal to minus cot x
plus C. अब लेकिन मतलब हम बोल जावा दे नेक्स्ट इंपॉर्टेंट लाइन मतलब हमारे सुन तब सर सॉल्व नंबर dx ऑफ cosec x की असल माइनस cosec x इनटू cot x असल तो इंटीग्रेशन ऑफ cosec x cot x dx इक्वल टू दी है माइनस cosec x प्लस इनका ट्रिगोनोमेट्री ये सब आता है और क्लियर इसको ये बताइए कि दिया तो हमें इनवर्स ट्रिगोनोमेट्री का पिसोल लाया कैसा ठीक है सर थर्ड नंबर 7 dx ऑफ log x क्या सर dx ऑफ log x असल 1 by x है तो इंटीग्रेशन ऑफ 1 by x dx क्या हो इंटीग्रेशन ऑफ 1 by x dx इक्वल टू log x प्लस c हो जाता है और सर और बता एक में मार्ज होना है क्या लगे लिखो ताने लगे dx ऑफ इंटीग्रेशन एक लगे लिखो जा इधर कोर प्राइस है बाकी कहने के लिए लगे लगे कॉल करो dx ऑफ फॉर्मूला पे मोमेंट ठीक है सर एना के नोट डाउन करो तार दूसरा नंबर 8 dx ऑफ t टू द पावर x इज अ सेम थिंग कि t टू द पावर x है तो इंटीग्रेशन ऑफ t टू द पावर x dx इक्वल टू e टू द पावर x है वो प्लस c का है ठीक है सर लेकिन क्लियर क्लियर फॉर्मूला से इधर dx का था कौन फॉर्मूला से इधर dx और x टू द पावर m इक्वल टू m x टू द पावर m माइनस 1 यानी कि इंटीग्रेशन फॉर्मूला था ये रिलेटेड पूरी मिली को डायरेक्ट है समान नंबर 9 टू नंबर 9 इंटीग्रेशन जो दी x x टू द पावर n dx है x ऊपर तो बात जो पावर है ठीक है सर इधर क्या होगा आंसर तो माने x टू द पावर n प्लस 1 डिवाइडेड बाय n प्लस 1 प्लस c हो जाएगा তার মানে যেটো পাওয়ার থাকে তার লগত বোর্ড বা এটা প্লাস কৰিলে কা কলটো পাওয়ার লগত 1 টা প্লাস কৰিব ঠিক আছে এটো ইন্টিগ্রেশনৰ জানে কি dx ৰ x ৰ বাইনৰ ফৰ্মুলা থাকে জানে কি ইন্টিগ্রেশন x ৰ বাইনৰ ফৰ্মুলা এটা আছে এক্সাম্পল চাই আপো যদি আমাক কলে ইন্টিগ্রেশন অফ x স্কোৱাৰ dx কি হ'ব n ৰ জাগা 2 আহিব ইয়া কি হ'ব x টু দি পাৱাৰ n প্লাস 1 বাই n প্লাস 1 তাহলে কি 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 প্লাস কি তাহলে কি হ'ব x টু দি পাৱাৰ 3 ডিভাইডেড বাই 3 প্লাস কি হ'ব अरे आगे तो सर इंटीग्रेशन x dx दी है ठीक है क्यों क्या x ऊपर पावर कितना है सर कितना एक्चुअली मतलब 1 है तो n और जगह का इक्वल 1 इधर आंसर रिजल्ट क्यों x टू द पावर n प्लस 1 n और जगह का सर 1 तो 1 प्लस 1 बाय 1 प्लस 1 प्लस 3 का माने x स्क्वायर बाय 2 प्लस n ठीक है सर प्रथम फार्मूला रख दीजिए भाई इसमें रिजल्ट हम क्लियर होगा और बोले तो जाने के उम्मीद है मम्मी ठीक है सर लेकिन जाने के आसे यानी कि नोट पर आसो हां सो हम इंटीग्रेशन x to the power x to the power n formula to solve hai to apko bade kuch mein integration x to the power n dx equal to x to the power n plus 1 divided by n plus 1 by last of plus c ra nibo lage thik ache e formula to ami baki bolo to bolo bolo kichu bolo to derive koru kon already bolo integration jodi x square hoy x 2 plus 1 divided by 2 plus 1 hoye jabo thik ache jodi single x hoy thake bolo jodi x to the power 10 hoy ki hobo 10 dx hole x to the power 10 plus 1 মানে 11 by 11 হবে প্লাস এনুকা ডাইরেক্ট প্রশ্ন আমি কম পাবো হল এতে সাপোজ এনুকা দিলে ইন্টিগ্রেশন রুট x dx দিলে এটা কি হলো ইন্টিগ্রেশন রুট x dx দিলে এটা আমি কি করব এটা কি করব না মানে দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট অফ আপনার কি হলো x to the power হাফ হল দিলে dx হলো এটা একটু অটোমেটিক ফর্মুলাতে পড়লো x to the power n n অর জায়গায় যদি হাফ আছে তো ফর্মুলা কি হবে x to the power n plus 1 divided by n plus 1 তাহলে কি x to the power half plus 1 divided by half plus 1 plus c হল আর this is equal to x to the power half plus 1 মানে কি half plus 1 মানে 3 by 2 হবে তাহলে তো দেখা গেল 3 by 2 plus x to the power ঠিক আছে বুঝি গেল সো root x বা কিবা থাকি তো দেখা আমি পাওয়ার টু লেভেল যাম তারপর এই ফর্মুলা দি অ্যাড করব আর আদা বস্তু চাইবো সাপোজ এরকম দিলে ইন্টিগ্রেশন x root x দিলে dx এটা কি হবে এটা দুটা বস্তু মাল্টিপ্লাই হয়েছে সব হলো মানে আর জানা যে প্রোডাক্ট রুলের কথাই আপনি আছে প্রোডাক্ট রুল আছে পিছত কম দি কারণ dx এর প্রোডাক্ট রুল তো সিম্পল আছে ইন্টিগ্রেশন এর প্রোডাক্ট রুল তো কমপ্লিকেটেড হয় ডাইরেক্ট ডাইরেক্ট রুল হয় ঠিক আছে তো প্রোডাক্ট রুলের কথা আমি দিয়ে চিন্তা নকরো লাহে দিলে আপনি পাম যে সরল নরমাল এক্সারসাইজ আছে আমি কি করব বলছাম x কো এটা পাওয়ার না বলছাম তার মানে কি ইন্টিগ্রেশন এই দুটা মাল্টিপ্লাই হয়েছে x ইনটু রুট x হয়েছে x ওপর পাওয়ার 1 আছে রুট x এর পাওয়ার 1/2 আছে এনে কি ইনটু দিলে বেস কি আছে উপর পাওয়ার কত আছে মানে তাহলে কি x টু দি পাওয়ার 1/2 1 এর হাফ এর হাফ 1 dx হল তাহলে কি x টু দি পাওয়ার 1/2 মানে 3/2 হল dx হল এতিয়া এটা আকো x টু দি পাওয়ার এর ফর্মুলা পড়ি হল n অর জায়গা 3/2 এটা কথা মানে রেজাল্ট কি হবো 0
x to the power 3 by 2 plus 1 divided by follow 3 by 2 plus 1 plus 6. This is equal to x to the power 3 by 2 plus 1 is 1. 2 LCM above. 2 plus 3 5 by 2 is follow to the 5 by 2 plus 6. This is the answer. ঠিক আছে ক্লিয়ার হৈছে কি ফার্স্ট ফর্মুলাটো আছে সো এখনি জেনে কি আছে তেনে কি পড়া তো জো হ্যায় তো সব কিছু হ্যায় সো আমি ইন্টিগ্রেশনের বেসিক জিকিটি ফর্মুলা ইউজ করিম আর ফর্মুলা প্রতিটো এক্সারসাইজত বাড়ি বাড়ি গতে গতে ফর্মুলা বাড়ি বাড়ি গতে কিন্তু বেসিক জিকিটা ফর্মুলা বেস লেভেল জিকিটা ফর্মুলা বেস লেভেল আমি গতে চ্যাপ্টারটো করিম এগিটা ফর্মুলা মানে আছে এটা হল রুলস কেটামান সাইজ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ এনি কনস্ট্যান্ট সাপোজ কনস্ট্যান্ট এটা লাগো কি উইথ রেসপেক্ট টু যদি আমি dx কইব লাগে ঠিক আছে ইন্টিগ্রেশন a dx তো কনস্ট্যান্টর রুল টু dx এর রুল অনুস নাকি কনস্ট্যান্ট থাকিলে কনস্ট্যান্ট বাহিলে গুছে হবে সব কি ঠিক আছে সো a টু সিম্পলি বাহিলে গুছে হবে a বাহিলে গুছে ইন্টিগ্রেশন কি হবে ইন্টিগ্রেশন dx এটা হোয়াট ইজ ইন্টিগ্রেশন dx অপল dx ইন্টিগ্রেশন অপল dx মানে কই গেল মানে অপল ইন্টিগ্রেশন অপল dx মানে কি জানো না ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু x এটা মনে রাখো ইন্টিগ্রেশন dx ইকুয়াল x হল প্লাস অনলি dx যদি থাকে আছে ঠিক আছে তো এটা কি হয়ে যাব ax হয়ে যাব ইন্টিগ্রেশন dx মানে x লাস্ট তো প্লাস কি হবে বলে তো এনুকা যদি এনুকা কোশ্চেন কো ইন্টিগ্রেশন 4x dx আছে কি হবে 4 তো পহেলে গুছে হবে তাহলে ইন্টিগ্রেশন x dx হবে এটি আর 4 ইন্টিগ্রেশন x dx মানে কি হবে ইয়া পর পর মানে তো আছে তাহলে x n প্লাস 1 বাই n প্লাস 1 না বলে কি 2 বাই 2 হয়ে যাব প্লাস 3 2 এর পর যাবে 2 বার 2x স্কয়ার প্লাস 3 তাহলে যদি আর এটা সাম ইন্টিগ্রেশন 5 dx অপল 5 dx আছে ইয়ার স্টাইক এ কষ্ট এটা লসু কি হবে 5 পর বলে হবে ইন্টিগ্রেশন dx থাকিব 5 ইন্টিগ্রেশন dx মানে কি ইন্টিগ্রেশন dx মানে x হলো প্লাস ইন্টার ঠিক আছে ক্লিয়ার হয়ে যাবে বুঝবা স্যার মানে সো কনস্ট্যান্ট অর রুল টু এট আর dx অফ কনস্ট্যান্ট dx অফ এনি কনস্ট্যান্ট 0 হয়ে যায় ইন্টিগ্রেশন অফ 0 হয়ে যায় বাসে মত মন থাকিলো ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট বাহির লাগিব আর একু নথকাকে না ইন্টিগ্রেশন dx থাকি যাব মানে কনস্ট্যান্ট বাহির গুছিয়ালে যদি বেলে একু না থাকে ইন্টিগ্রেশন dx থাকিব ইন্টিগ্রেশন dx মানে x এটা মনে রাখতে হবে ইন্টিগ্রেশন dx বলি বলে সিঙ্গেল dx বলি বলে x ঠিক আছে পড়া এতিয়া দরকারি কথাটো হল যে মই অথনি পা ইন্টিগ্রেশন রিজাল্ট বলি কোটা ফর্মুলা লিখুতা প্লাস c প্লাস c প্লাস c সহতে লিখি গৈ আছে মানে সো এই প্লাস c টো মিনিং কি প্লাস c টো বেলে লিখি আছে বুঝবলা কি কৈ আছে এটা কথা কৈ নাছো dx of modulo integration is the reverse process of differentiation so dx of sin x here dx of sin x of cos x so integration cos x sin x of all example plus t to the power is and ami ki likhi to integration cos x dx equal to here sin x of kintu logon mod koi chhe plus t na dibo le so ye plus t to kele likhe so so eta ami le bolcha thik ache so mon le so ami jano dx of sin x mane ki hoy dx of sin x mane hoy cos x আমি জানো মানে dx অফ sin x প্লাস 4 u যদি কই আছো dx অফ যদি sin x অর কোনো কনস্ট্যান্ট থাকে dx টু মিটা চলে গেল dx অফ sin x প্লাস কে dx অফ 4 তার মানে কি হলো dx অফ sin x মানে কি cos x dx অফ 4 কি মানে dx অফ কনস্ট্যান্ট কি মানে 0 dx অফ 4 0 থাকি বল কি cos x তার মানে কি dx অফ sin x কোনটো রেজাল্ট cos x এ পাইছিল dx of sin x plus কিবা এটা কনস্ট্যান্ট কোন cos x আছে তার মানে কোবা যদি কিবা কনস্ট্যান্ট এটা আছে আমি কি না জানো কনস্ট্যান্ট থাকিব কারণ তা dx লগাই দিলে তো 0 হয়ে যাব সো সো হে কারণে কনস্ট্যান্ট এটা আছে বলি ঘড়ি লৈ গলে প্লাস কি এটা দিব লাগে সাথে ইয়া dx কইলে আপনি কি হবে dx of sin x cos x dx of c 0 হয়ে যায় বুঝি বলা কনস্ট্যান্ট এটা আছে বলি ঘড়ি লগা হে কারণে না থাকিব পারে থাকিব পারে কিন্তু থাকিলে dx of কনস্ট্যান্ট 0 হয়ে যায় তো আমি কম না কথা আছে না এখানে আছে বলি ধরে প্লাস টি এর সাথে লিখি হবে বুঝে পাইছ এই কথা তো dx অফ cos x হলে sin x হবে সরি dx অফ sin x হলে cos x হবে dx অফ sin x প্লাস c হলো cos x হবে কারণ প্লাস c কনস্ট্যান্ট 0 বুঝে dx অফ কনস্ট্যান্ট 0 হবে ঠিক আছে কথা তো আর এটা পেলে একটা কথা ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ইকুয়াল কি আছে tan x বা tan x প্লাস c হবে এটা কথা তো ইয়াত sec স্কয়ার ইন্টিগ্রেট কর tan x পাইছ tan x অফ ডিফারেন্সিয়েট কৰি sec স্কয়ার x পাম আর tan x অফ যদি কিবা এটা কনস্ট্যান্ট থাকে তেতিয়া রেজাল্ট লিখে দেবা dx অফ কনস্ট্যান্ট জিরো হলে পাবো ঠিক আছে বস্তুটো বুঝি পালা সো ডিফারেন্সিয়েট কৰোতে কনস্ট্যান্ট তো আসছিল না নাই আমি না জানো এখানে ইন্টিগ্রেশন লাস্ট c এটা লগাই দিব লাগে কারণ dx অফ কনস্ট্যান্ট জিরো হয়ে যায়
বুজি পালা কথাটো সি টুকেল লগাইছো হয় না সো এনেকে যদি কি আছে তেনেকে পাতি থাকো অকণমান মুখে মনত থাকি যাব বস্তু তাৰপিছত আজি লাষ্ট ৰুলটো বহুত দৰকাৰী সৰ একদম হ'ব সিম্পল ৰুল এটা এইটো কথাটো ইনফিলিগেশ্যন এনিথিং যিকোনো বস্তু এটা চাইন লগত বোলে এম এক্স আছে ডি এক্স আছে ইনফিলিগেশ্যন মানে অকল এক্স নাই নৰ্মেলি কি হয় ডি এক্স অফ যদি আমি কৰিব দিলে তো ডি এক্স অফ চাইন চাইছে এনেকে দিলে আমি কি কৰোঁ ডিডেক্স অফ সাইন ফাই সাইন সাইন এক্স এক্সপ্রিম মধ্যে ভাবি চেইন রুলটো এপ্লাই করো মানে ডিডেক্স অফ সাইন ফাই সাইন মানে কি cos 3x হয় আকৌ ddx অফ 3x করব লাগে সো cos 3x ddx অফ 3x মানে কি হয় 3 এটা হল বরাবর মানে তো চেইন রুল কিন্তু ইন্টিগ্রেশন চেইন রুল নাই জাস্ট সিম্পল রুল এটা আছে আমরা থাকি হল z ইন্টিগ্রেশন sin mx dx x এর লগত যদি কিবা কোএফিসিয়েন্ট থাকে ইয়া যেনে কি 3 আছে ইয়া মই এম এল হলছো x এর লগত যদি কিবা কোএফিসিয়েন্ট থাকে আমি ইন্টিগ্রেট নরমাল ফর্মুলা মতে ইন্টিগ্রেশন কৰি লব লাগে আর এক্স এর কোএফিসিয়েন্ট ধরে তাকে ডিভাইড কৰিব লাগে তাহলে কি ইন্টিগ্রেশন সাইন এক্স মানে যেন মাইনাস কস এক্স তো মাইনাস কস এক্স এর লগত কি আছে এম এক্স আছে এম এক্স পাতি ডিভাইডেড বাই এক্স এর কোএফিসিয়েন্ট অফ এম প্লাস এম আছে তো এক্স এর লগত যদি কিবা থাকে তেতে এক্স এর কোএফিসিয়েন্ট ধরে রেজাল্ট ডিভাইড কৰিব লাগে ঠিক আছে তাহলে কি দর্শক ইন্টিগ্রেশন আমাক কলে কস 7x dx ইন্টিগ্রেশন কস এক্স এর ফর্মুলা কি মাইনাস সাইন এক্স সরি ইন্টিগ্রেশন কস এক্স অফ ফর্মুলা সাইন এক্স তো কি হবো সাইন এক্স এক্স অর লাগে কি আছে 7 এক্স আছে ডিভাইডেড বাই এক্স অফ কোএফিসিয়েন্ট কি বাদ 7 তো 7 ডিভাইড করি প্লাস কি হবে বাদ ঠিক আছে ক্লিয়ার হচ্ছে মানে আর দসো ইন্টিগ্রেশন আমার বলে যে কস সাইন এক্স প্লাস 4 ডিএক্স এন পরে এটা এটা এন পরে করতে ইন্টিগ্রেশন আমি চেইন রুল নাই পড় চেইন রুল তো নাই ইন্টিগ্রেশন তো ডাইরেক্ট কই থাকে ডিএক্স ওয়ালা আমি ddx वाला चेन रूल अप्लाई करो ना तो ddx ऑफ सर 3x + 4 को बोलेंगे इंटीग्रेशन की कोई नॉर्मल फार्मूला का पता इंटीग्रेशन cos x माने हमें लगा sin x तो sin x x और जगह की है x और जगह बस 3x + 4 इधर हम डिवाइड बाय की कोई गुते ये ब्लैक कौन x और जस्ट कोएफिशिएंट सब x और कोएफिशिएंट की मान 3 तो 3 ये डिवाइड करें प्लस के बुझ वाला तो नॉर्मल फार्मूला में पाती पहले x और कोएफिशिएंट जस्ट सिंपल x और कोएफिशिएंट तो পাতি বলে বাকি কনসিডার সলভ করতে হবে ঠিক আছে ক্লিয়ার হয়ে যাবে বস্তুটো মানে সো এটা দুই এটা আমার एग्जांपल জাস্ট কইলু জাস্ট ফর তোমালোকৰ অকণ ইজি পাবা বস্তুটো এক্সারসাইজ তো আমি স্টার্ট আজি নকৰো নেক্সট ভিডিও বা নেক্সট এপিসোড কৰো ঠিক আছে এটা পাতো সো एग्जांपल एग्जांपल নাম্বার 1 ইন্টিগ্রেশন আমাক কলে যে কি কলে সাইন tan x dx x number number 2 integration ko le sec square 7x plus 4 dx number 3 integration amar ko le x square twice x plus 1 dx number 4 integration amar ko le 1 by x square dx ke sai ta kosi theek ache ami sai ta koru to bare bare ta jano ki bolu so integration sin x er formula ke ইন্টিগ্রেশন সাইন এক্স মানে মাইনাস কস এক্স হয় ঠিক আছে ওয়া কি হবে মাইনাস কস খালি এক্স এর জায়গা কি আছে tan x আছে ডিভাইডেড বাই এক্স এর কোএফিসিয়েন্ট কি মান tan ডিভাইডেড বাই tan প্লাস বুঝ বলা যাবে মানে নেক্সট ইন্টিগ্রেশন sec স্কয়ার x ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর ফর্মুলা কি tan x হয় ওয়া কি হবে tan x x এর জায়গা কি আছে ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট কি আছে 7x প্লাস 4 ডিভাইডেড বাই কি হবে এক্স এর কোএফিসিয়েন্ট এক্স এর কোএফিসিয়েন্ট কি মান 7 দ্যাটস সিম্পলি 7 এর ইভেন্ট কোন প্লাস সি বুঝি ভাই স্যার ঠিক আছে নেক্সট ইয়া কি হবে এটা দুটা বস্তু প্রোডাক্ট হয়েছে কিন্তু ইন্টিগ্রেশন প্রোডাক্ট হলে কি আমি কোয়া নাই আমলে পিছত কিন্তু ইমান ইজি না কমপ্লিকেটেড হয় ঠিক আছে তো ইন্টিগ্রেশন আমি ডাইরেক্ট এটা প্রোডাক্ট হলে অ্যাপ্লাই করব মারো তো কি করব আমি x স্কয়ার প্রথমে ভিতরে পাই ইন্টিগ্রেশন তো তাহলে থাকো ইন্টিগ্রেশন তাহলে থাকো x স্কয়ার ভিতরে পাই যাবে 2x কিউ হবে প্লাস x স্কয়ার ইনটু 1 মানে x স্কয়ার হবে এটো dx হয়েছে বুঝি বলা যাবে এটা কি করুন মাত্র প্লাস বা মাইনাস থাকলে ইন্টিগ্রেশন দা দুইটাকে ভাগ করে দেবো ইন্টিগ্রেশন দুইটা তো লাগাইতে পারি বলে কি হলো ইন্টিগ্রেশন 2x কিউব dx লাগিব না এটা dx প্লাস আকো ইন্টিগ্রেশন ইয়া যেটা দিন x স্কয়ার তার মত dx মানে dx তো দুইটা লাগিব বুঝা গেল ঠিক আছে ইয়া কি হবে এটা অ্যাপ্লাই কর ইন্টিগ্রেশন 2x কিউব 2 টু কনস্ট্যান্ট বাহিরে লিখে দেব 2 বাহিরে লিখে দিলে ইন্টিগ্রেশন থাকি লাগে x কিউব dx থাকিব মানে প্লাস ইয়া ইন্টিগ্রেশন x স্কয়ার dx থাকো এটা কি হলো 2 2 2 থাকো ইন্টিগ্রেশন x কিউব মানে কি 5
what is integration x cube? X to the power n formula, prathom formula to x to the power n plus 1 by n plus 1, 3 plus 1 by 3 plus 1, jano x to the power 4 by 4 ho jabo plus integration x power mane ki x cube divided by 3 plus n x ঠিক আছে clear হৈছে সৰি আছে এটো সাই নম্বৰ লাগিব সাই হ'ব নম্বৰ 4 ইন্টিগ্ৰেশ্বন কৰিছে 1 বাই x স্কোৱাৰ dx এটো এটা ফৰ্মুলা কৰি লগা আমি কি কৰিম x ৰ ওপৰ পাৱাৰ থাকি বলি x টু দি পাৱাৰ n তেতিয়া আমি ফৰ্মুলা এপ্লাই কৰো তো ইয়া x টু লুকিয়ে দিলো x স্কোৱাৰ টো মজুত কৰি লৈ x পৰা মাইনাস কৰি লওঁ পাৱাৰ নেগেটিভ হৈ যাব এতিয়া x টু দি পাৱাৰ n n ৰ জায়গাত মাইনাস কৰো এটা কথা ফৰ্মুলা কি আছে x টু দি পাৱাৰ n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস 3 তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 প্লাস 3 এই পাওয়ার মাইনাস 1 মই সাইডত লিখিছো x টু দি পাওয়ার মাইনাস 1 টো লুকিয়ে দিলে 1 বাই x হৈ যাব প্লাস 3 হৈ যাব ঠিক আছে ক্লিয়ার হৈছে নাই হ্যাঁ সো ফার্স্ট এক্সারসাইজ টু এনেকুৱা ধৰণৰ বস্তু বিলাক আমি কৰি ইয়াতে এটা বা দুটা স্টেপ সমান টান হ'ব পাৰে দুই এটা কোৱেশ্চন কিন্তু লেভেল টু মানে নরমালি মানে থাকিব ইয়াতে টান নরমালি নহ'ব ফার্স্ট এক্সারসাইজ সেকেন্ড নম্বৰ অকণমান কমপ্লিকেটেড হৈ যায় বস্তু ঠিক আছে তাৰ পিছত ইন্ট্ৰডাকচন টু দিলো ইন্টিগ্ৰেশ্বন ভিডিওটো ভালকৈ চোৱা কনচেপ্টখিনি ক্লিয়াৰ হ'ব লাগিব গোটেইখিনি ইজি লিচনা লাগিব তোমালোকে চাই দিব লাগিব কাৰণ বহুত কথা সৰু কথা বহুত সোমাই আছে এতিয়া যেনেকৈ এইটো কোফিচিয়েণ্টৰ কথা কোফিচিয়েণ্টৰ কথা তললে গৈছে সেইটো সেইটো পাহৰি গ'লে নহ'ব ঠিক আছে পিছৰ এক্সাৰচাইজটো যিমান আমি আগবাঢ়ি গৈ থাকিম এইখিনি বস্তুৱে দৰকাৰ হৈ যাব বেছিকৈ ঠিক আছে আজি ইয়াতে দিছোঁ থেংক ইউ ছ' মাছ